আজকে আমরা আমাদের চ্যানেলে ক্লাস নাইন টেন বা ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত যারা যারা ইংলিশ প্রসেসিং লিখতে ভয় পাও তাদের জন্য আজকে আমরা একটা প্রসেসিং লিখতে চলেছি প্রসেসিং অফ বিরিয়ানি বিরিয়ানির প্রসেসিং আমরা কি করে লিখে নিতে পারি সেটাকে আমরা আজকে এখানে ভালো করে দেখে নেবো আর তাই বলে না যে আমি তোমাদেরকে বিরিয়ানি রান্না করা শেখাবো কারণ বিরিয়ানি রান্না করাটা আমি কি করে শেখাবো দিস ইজ নট এ ভ্লগিং চ্যানেল অর নট আ কুকিং চ্যানেল দিস ইজ অ্যান এডুকেশনাল চ্যানেল অ্যান্ড টুডে উই উইল লার্ন হাউ টু রাইট দ্য প্রসেসিং অফ বিরিয়ানি তো চলো বেশি সময় নষ্ট না করে আমরা ভিডিওটা শুরু করি তবে তারাকে এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দাও আর অল বাটনটাও অন করে দাও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো এখানে আমরা বিরিয়ানির প্রসেসিংটা কিন্তু অনেকটাই বড়ো হতে চলেছে কারণ বিরিয়ানি কিন্তু শর্টে রান্না করা যায় না আর শর্টে রান্না করা না গেলে তার প্রসেসিংটা তো অনেকটা বড়োই হবে তো চলো আমরা বিরিয়ানি রান্না করাটা শিখিনি

তো এটাকে আমরা অনেক রকম মাধ্যমে মানে অনেক রকমের অনেক স্টেপ অনুসারে আমরা এটাকে তৈরি করতে পারি অ্যাট ফার্স্ট দ্য বাসমতি রাইস ওয়াস্ট ওয়াশড ওয়েল প্রথমে বাসমতি চালকে ভালোভাবে ধুয়ে নিতে হবে দেন দ্য রিংস রাইস ইজ সোকড ফর থার্টি মিনিটস অর্ট থার্টি মিনিটস টু টু আওয়ার্স তারপরে ওই ধুয়ে নেওয়া চালটাকে ভিজিয়ে রাখতে হবে তিরিশ মিনিট অথবা দু ঘন্টার জন্য আফটার দ্যাট দ্য ভেজিটেবলস লাইক ক্যারট বিন টমেটো কলিফ্লাওয়ার পি ক্যাপসিকাম আর কাট ইন্টু স্মলার পিসেস তারপরে যে তুমি যে ভেজিটেবলগুলো দিতে চাইছো বিরিয়ানির মধ্যে সেই গাজর বিন টমেটো ফুলকপি মটরশুটি ক্যাপসিকাম এইগুলোকে ছোটো ছোটো পিসে কাটতে হবে দ্য ভেজিটেবলস মাস্ট বি ওয়াশড ওয়েল সবজিগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে অবশ্যই ধুলো মাখা অবস্থায় কিন্তু তরকারি মানে বিরিয়ানির মধ্যে দিয়ে দিও না নইলে কিন্তু বালি কিচকিচ করবে দেন হিটেড ইন এ প্যান অভার মিডিয়াম হিট তারপরে একটা ছোটো প্যানে মানে ছোটো প্যানে না বিরিয়ানিটা তুমি যে প্যানে তৈরি করবে সেই প্যানের মধ্যে সুন্দরভাবে তেলটাকে গরম করে নিতে হবে মিডিয়াম হিটে দেয়ার আফটার ক্লেভস কার্ডামম অ্যান্ড সিনামম আর অ্যাডেড টু দ্য প্যান তারপরে ওই এলাচ দারচিনি আর ওই আরেকটা কি একটা আছে না লবঙ্গ এলাচ দারচিনি লবঙ্গ ওইগুলো দিয়ে দিতে হবে

মিন্ট লিভস কোরিয়েন্দ্র লিভস অ্যান্ড গ্রিন চিলিজ আর অ্যাডেড অ্যান্ড সামটাইমস লেটার জিঞ্জার অ্যান্ড গার্লিক পেস্ট ইজ অ্যাডেড তারপরে করতে হবে তারপরে ধনে পাতা এবং কাঁচা লঙ্কা আর যদি কারিপাতা দিতে চাও কেউ সেইগুলোকে ওর মধ্যে দিয়ে দিতে হবে এবং তারপরে কিছুক্ষণ পরে আদা বাটার রসুন দিয়ে দিতে হবে দের আফটার গরম মশলা চিলি পাউডার ক্যারেটস অ্যান্ড

তো এই মিক্সারটাকে ভালো করে নেড়ে নিতে হবে এবং একটা বাটিতে নামিয়ে রাখতে হবে দেয়ার আফটার তারপরে দ্য রাইস ইস পিওর টু দ্য বয়লিং ওয়াটার ওই চালটাকে ফুটন্ত জলের মধ্যে দিতে হবে লেমন জুস ইস অ্যাডেড ইন দিস পার্ট তারপরে সেই চালের মধ্যে একটু লেবুর রস দিয়ে দিলে ভালো হয় আফটার দ্য রাইস ইস বয়েলড চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর বা হয়ে যাওয়ার পরে ফুটে যাওয়ার পরে ইট ইজ ব্রড এ বল সেটাকেও একটা বাটিতে নামিয়ে নেওয়া হয় মানে ছেঁকে দেন দ্য মিক্সচার ইজ অ্যাডেড ইন দ্য হট প্যান অ্যান্ড দেয়ার আফটার দ্য রাইস ইস অলসো অ্যাডেড তারপরে একটা গরম প্যানের মধ্যে ওই যে মিক্সচারটা আমরা তৈরি করেছিলাম সেটা দিয়ে ওর মধ্যে চালগুলো আস্তে আস্তে দিয়ে দিতে হয় দেন দ্য মিক্সার ইজ অ্যাডেড ইন দ্য সরি দেয়ার আফটার দ্য রাইস ইস অলসো এটা তো বললাম ইট মাস্ট বি মিক্সড ওয়েল তারপরে ওই যে চাল আর ওই ভাত আর মশলাটা সুন্দর করে মিশিয়ে নিতে হয় অ্যাট লাস্ট রোজ ওয়াটার ইজ এডেডু দিস তারপর গোলাপ জল একদম সবাই লাস্টের মধ্যে দিয়ে দিতে হয় আফটার দ্য বিরিয়ানি ইজ বিরিয়ানি রান্না হয়ে যাওয়ার যাওয়া ইট ইজ সার্ভ ইন্টু দা প্লেট ফাইনালি ফাইনালি এটাকে প্লেটে সার্ভ করা হয় তো আমরা কত সুন্দর করে বিরিয়ানি রান্না করে শিখে গেলাম ইংরেজি রাইটিং লেখার মাধ্যমে তাই না তো ভিডিওটাতে কিন্তু অবশ্যই একটা করে লাইক করে দিই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিই আর যারা বিরিয়ানি খেতে ভালোবাসা তারা তো অবশ্যই ভিডিওতে লাইক করো আর নেক্সট ভিডিও তো দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর এটা একজন কমেন্ট করেছিল সেই জন্য আমি দিলাম আর বিরিয়ানির প্রসেসিংটা কিন্তু ইম্পর্টেন্টই আছে মানে এটা একটা ভালো রাইটিং ছিল আমার খুব পছন্দ হয়েছিল সেই জন্য আমি দিলাম তো নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো মন্দির পড়াশোনা করতে থাকো